আমি আল্লাহ মানুষ বানাইলাম জিন্নাত বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এ দুনিয়ার মানুষ আমি আল্লাহর গোলামি করবা ইবাদত যদি করো আমি আল্লাহর লাভ হবে তোমাদের তোমরা যখন আমল করবা তোমাদের আমলনামায় জমা হবে হ্যাঁ বান্দা তুমি যদি গুনাহ করো তোমার আমলনামায় জমা হবে হাশরের কোটের ময়দানে আপনার আমার আমলনামা যখন হাতের মধ্যে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা এ বান্দা পড় তোর আমলনামা তাকায় দেখ দুনিয়ার জিন্দেগিতে তুমি কি করেছিলে কোন জায়গায় গুনাহ করেছো কয়টার সময় গুনাহ করছো কোন সময় গুনাহ করলা টাইম কয়টা ছিল কে তোমার পাশে ছিল তখন আপনি দেখার পরে স্মরণ হয়ে যাবে হ্যাঁ আমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় এত গুনাহ করেছিলাম তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমরা যখন ইবাদত করব আমল করব আপনার আমার ডায়রির মধ্যে জমা হবে আর যদি গুনাহ হয় এই গুনাহটাও আপনার আমার ডায়রির মধ্যে জমা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা রে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিলাম মনে করবা না আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিলাম না রে বান্দা না দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি সুন্দর একটা অট্টালিকা বানায় সুন্দর যদি একটা বাড়ি বানাই বাড়ি বানানোর পরে মানুষ দেখবেন অনেকে আছে সিসি ক্যামেরা লাগায় দেয় কেন সিসি ক্যামেরা লাগায় এই ঘরের মধ্যে যেন কেউ ঢুকতে না পারে কে ঢুকে কে বের হয় সব রেকর্ড হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা তুমি দুনিয়াতে চলো কোন দিকে চলাফেরা করো তুমি ডান দিকে যাও নাকি বাম দিকে যাও আমি আল্লাহ তোমাদের সাথে দুইটা সিসি ক্যামেরা লাগায় দিলাম দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম তুমি যদি আমল করো ডান কাদের ফেরেশতা উঠায় নিবে তুমি যদি গুনাহ করো তাহলে বাম কাদের ফেরেশতা উঠায় নিবে হাশরের কঠিন ময়দানে বান্দা মিথ্যা কথা বলবা এই মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই সব বন্ধ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি রামাকাতিবি ইয়ালামুনা মা তাফআলু আল্লাহ বলেন দুইজন ফেরেশতা দিলাম এই ফেরেশতাগুলি তোমাদের সাথে নিযুক্ত করা আছে ডান কাঁধে বাম কাঁধে ইয়ালামুনা মা তাফআলুন তুমি দুনিয়ার জিন্দেগিতে কি করো আর না করো কোন দিকে চলাফেরা করো সব ফেরেশতারা দেখে তুমি যদি ভালো কাজ করো সঙ্গে সঙ্গে ডান কাদের ফেরেশতা উঠায় নেই তুমি যখন গুনাহ করবা গুনাহ করো বাম কাদের ফেরেশতা উঠায় নেই যাতে হাশরের কোটে ময়দানে মিথ্যা কথা না বলতে পারো এরা সাক্ষী এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য দুনিয়ার জিন্দেগিতে কে ভালো ভালো আমল কর আমলের বড় দাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা দুনিয়ার জিন্দেগিতে যদি গুনাহ নিয়ে কবরে আসো গুনাহ নিয়ে যদি আসো কঠিন ময়দানে দাঁড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাগিনা হাশরের কঠিন ময়দানে সব মানুষ প্রত্যেকটা নফস প্রত্যেকটা আত্মা হাশরের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে দুনিয়ার জিন্দেগিতে তুমি কি করেছো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে আমরা যে আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে এতে কোনো সন্দেহ আছে নি আরো জোরে বলে জবাব দেওয়া লাগবে তবে হ্যাঁ এক শ্রেণীর মানুষ এমন আছে তাদের কোনো জবাব দেওয়া লাগবে না
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন শুধুমাত্র ডান দিকস্থ মানুষ যারা তাদের কোনো হিসাব নাই আল্লাহ বলেন ফি জান্নাত আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব ইল্লা আসহাবাল ইয়ামিন এই আয়াতের মক্কা মুফাসসিরিন তাফসীরের কিতাবের ভিতরে লেখেন আসহাবে ইয়ামিন দ্বারা কারা মুরাদ ইল্লা আসহাবাল ইয়ামিন আইহুমুল মুমিনুন ইমানদাররা হইল আসহাবে ইয়ামিনের অন্তর্ভুক্ত ইমানদারদের কোনো জবাব নাই আমি আল্লাহ ইমানদারদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিব ইমানদারের সম্মান ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহর কাছে বলেন লা তাকুমু সাআহ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে বলেন এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত একজন ইমানদার থাকবে আল্লাহ আল্লাহ জিকির করনে ওয়ালা থাকবে আল্লাহর কাছে বলেন উম্মতেরারে আমার আল্লাহ এই পৃথিবী ধ্বংস করে দিবেন না একজন ইমানদারের বরকতে আমার আল্লাহ সাত আসমান সাত জমিন টিকায় রাখছেন এই জন্য বারামাত আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি এই জন্য ইমানদারের মতো যদি ইমান হতে পারে ইমানদারের মতো যদি আমরা ইমানদার হতে পারি ইমানের সাহাবা ইকরামের মতো যদি আমাদের ইমান হয়ে যায় আমাদের ইমান যদি মজবুত হয় আমলটা যদি মজবুত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব এটা আমি আল্লাহর ওয়াদা সুবহানাল্লাহ ধরে বলেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত كانت لهم جنات الفردوس نزلا الله বলেন ঈমান আনার পরে যদি নেক আমল করতে পারো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিব আরো জোরে বলে তাহলে জান্নাতুল ফিরদাউসের মালিক যদি হতে হয় তাহলে দুনিয়াতে ইমানকে মজবুত বানাতে হবে আমলটাকে মজবুত বানাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা সব মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে আল্লাহওয়ালা যারা বুজুর্গ যারা তারা দুনিয়াতে এমন ভাবে সময়টা কাটিয়ে গেছেন তাদের ভিতরে একটা ধারণা ছিল আমি যে আল্লাহর সামনে দাঁড়াব আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব এই ভয় নিয়ে যারা দুনিয়াতে চলেছে আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মান দিয়েছেন আখেরাতেও সম্মান দিবেন সুবহানাল্লাহ জোরে বলেন যারা দুনিয়ার পেছনে দৌড়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার পেছনে যারা দৌড়ায় আমি আল্লাহ তাদের জন্য জাগাল নাম বানায় রাখছি যারা আমি আল্লাহর পিছনে দৌড়ায় আল্লাহকে ভয় করে যারা দুনিয়াতে চলে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখছি فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْغَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى أمر الله এই আয়াতের ভিতরে যারা দুনিয়া কোর দুনিয়ার পিছনে দৌড়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাদা করে জানায়া দিবেন দুনিয়ার পিছনে যারা দৌড়াও
তাদের জন্য জাহান্নাম আর যারা আখিরাতের ভয় অন্তরে নিয়া দুনিয়াতে যারা চলে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রাখছি সুবহানাল্লাহ করে বলেন فأما من طغى وآثر الحياة الدنيا الله ربنا لم يلبلن فأما من طغى جرسي ملنقل كره এক নাম্বার যারা সীমা লঙ্ঘন করে ওয়াতারাল হায়াতাত দুনিয়া যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তার ঠিকানা হলো জাহান্নাম কথা কার আরো জোরে বলেন আল্লাহ তাহলে আসুন ফাম্মা মান তাগা এই আয়াতের অনেক ব্যাখ্যা এর ভিতরে একটা ব্যাখ্যা হলো যারা দুনিয়ার জমিনে চলাফেরা করে আল্লাহর আলো বাতাস ভোগ করে আল্লাহর জমিনে থাকে আর যারা আল্লাহর বিধান মানে না এরা হইল দুনিয়ার জিন্দেগিতে এক নম্বরে সীমা লঙ্ঘনকারী বুঝছেন নি আপনারা আল্লাহর জমিনে থাকে আল্লাহর জমিনে খায় আল্লাহর জমিনে বিচরণ করে এরপরও যারা আল্লাহকে চিনে না এরা হইল সীমা লঙ্ঘনকারী এরপরে আল্লাহ বলেন ওয়াতারাল হায়াতাত দুনিয়া যারা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয় ওরা কইলো দুনিয়া কুল শুধু দুনিয়ার পিছনে দৌড়ায় ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তার ঠিকানা কইলো তাদের ঠিকানা কইলো জাহান্নাম ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাহা আন-নাফসা আনিল فإن الجنة هي المأوى الله বলেন যারা ওই দিনের কথা ভয় করে হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই যে হাসরের ভয় অন্তরে নিয়ে যারা দুনিয়াতে চলাফেরা করে আজ আর নিজের নফসটাকে গুনার কাছ থেকে বিরত রেখে দুনিয়াতে চলে আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখছি তাহলে এই দুই আয়াত দ্বারা বোঝা গেল যারা দুনিয়ার পিছনে দৌড়ায় ওরা জাহান্নামী আর যারা আখিরাতের পিছনে দৌড়ায় ওরা জান্নাতি সুবহানাল্লাহ জোরে বলে এই জন্য আল্লাহ ওয়ালারা সত্যিকার ইমানদার মুমিনেরা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর সাথে সম্পর্ক লাগিয়ে দিয়েছেন যার কারণে আমার আল্লাহ দুনিয়াতে তাদেরকে সম্মান দিয়েছে আখেরাতেও সম্মান দিবে সত্যিকার ইমানদার যারা তাদের দাবি হইল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দেয় ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই কথা বলে ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমাদের রব বলেন আল্লাহ সুম্মা ইসতাকামু আর এই কথার উপরে ইসতিকামত থাকে تتنزل عليكم الملائكة الله ربنا العالمين বলেন ওই মানদার যে দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই ইমানদার কেমন ভাবে সম্মান জানাবো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেব ফেরেশতা পাঠিয়ে দিয়া ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ তাকে সুসংবাদ জানায় দেব ফেরেশতাদেরকে আল্লাহ জানায় দেবেন ও আমার ফেরেশতারা যাও আমার বান্দার কানে কানে সুসংবাদ জানায় দাও আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু এ আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাহ তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো ইমানদারেরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আল্লাহ সম্মানের সাথে নিয়ে যাবেন কবরে যখন ঢুকে যাবে কবরের মধ্যেও শান্তি হাশর ময়দানেও শান্তি আমার আল্লাহ ওই ইমানদারকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার যদি ইমানের মতো ইমান হয় আমলের মতো যদি আমল হয়
হয় ঈমান আমল মজবুত বানায়া যদি কবরে রওনা হতে পারো তাহলে দুনিয়াতে সম্মান কবরে গেল সম্মান মিজানে গেল সম্মান আশর ময়দানে সম্মান ফুলসিরাত সম্মান আল্লাহ জান্নাত দান করবে এই জন্য আমার ভাইরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে এই ভয় যদি আপনার আমার ভিতরে থাকে তাহলে আমার মনে হয় না কেউ আল্লাহর বিধান নামাজ ছেড়ে দিতে পারে আল্লাহর বিধান রোজা ছেড়ে দিতে পারে আল্লাহর বিধান আল্লাহ নিষেধ করেছে এ বান্দা সুদ খাওয়া যাবে না আল্লাহর ভয় যদি তাকে সুদ খাইবে না শুধু তা না আল্লাহ নিষেধ করেছে বান্দারে ঘুষ খাওয়া যাবে না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আসর কঠিন ময়দানে দাঁড়ায়া আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে এই ভয়টা যদি তার ভিতরে থাকে তাহলে এই লোকটা ঘুষ খাইতে পারে না সুদ খাইতে পারে না অন্যের মাল আত্মসাত করতে পারে না কারণ আসর কঠিন ময়দানে আল্লাহ সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে এই জন্য বাইরা আমার ইমানদারেরা আল্লাহওয়ালারা বুজুর্গরা দুনিয়াতে এমন ভাবে সময়টা কাটায় গেছে চব্বিশটা ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে সময় কাটায় দিছে কারণ এই দুনিয়া আমার কোনো কিছু না দুনিয়া আমার দরকার নাই আমার দরকার হইল আমি যেন দিদারে এলাকি নসিব হয় আমি যেন আল্লাহকে দেখতে পারি শুধু তা না আমি যদি জাহান্নামেও চলে যাই এরপরে যদি আমি আল্লাহকে একটা নজর দেখতে পারি জাহান্নামে থেকে থেকে যদি আমি আল্লাহকে দেখতে পারি আমার কোনো আফসোস নাই আল্লাহওয়ালারা দুনিয়ার জিন্দগিতে এমন ভাবে সময়টা কাটায় গেছে আল্লাহু আকবার চব্বিশটা ঘন্টা আল্লাহর তাসবিহ আদায় করেছে চব্বিশটা ঘন্টা আল্লাহ জিকির করেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম واشكروا لي ولا تكفرون الله رب العالمين বলেন যারা আমি আল্লাহকে স্মরণ করতে পারব আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব এই জন্য জিকিরের অনেক ব্যাখ্যা একটা ব্যাখ্যা হইল বান্দারে নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ কর যদি নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করবে জিকিরের আরেকটা ব্যাখ্যা হইল কোরআন তেলাওয়াত কোরআন কেউ যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে জিকির হয় আল্লাহর সাথে কথাবার্তা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কোরআন তেলাওয়াত করে করে যদি কেউ আমি আল্লাহকে স্মরণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব জিকিরের আরেকটা ব্যাখ্যা হইল আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিধান মেনে যদি কেউ আল্লাহকে ভয় করে আল্লাহকে স্মরণ করে দুনিয়াতে চলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম বান্দারে আমি আল্লাহকে স্মরণ কর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব এই জন্য আল্লাহওয়ালারা দুনিয়াতে আল্লাহকে বেশি বেশি স্মরণ করেছে এই জন্য আল্লাহ তাদেরকে স্মরণ করেছে যার কারণে আল্লাহ দুনিয়াতেও তাদের সম্মান বাড়ায় দিয়েছেন আখেরাতেও সম্মান বাড়ায় নেবে আমার বাবা একজন আল্লাহর ওলি ঘটনা আমি আপনাদেরকে শুনে যাই এ ভাই দেখেন তাদের দুনিয়াতে চলাফেরা কেমন ছিল আর আমরা দুনিয়াতে কেমনে চলাফেরা করি আমার বাবা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই হাসান বসরি একদিন রাবিয়া বসরিয়াকে বিবাহ প্রস্তাব দিলেন হে রাবিয়া আমি তোমাকে বিবাহ করতে চাই তুমি যদি রাজি থাকো এমনি রাবিয়া বলে ও সরি আমি আপনাকে বিবাহ করব ঠিক আপনি আমাকে বিবাহ জন্য প্রস্তাব দিলেন আমিও আপনার সাথে বিবাহ বসতে রাজি হব তবে হা আমি আপনাকে তিনটা প্রশ্ন করব এই তিন প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব এক নাম্বার ও হাসান নসুনি আমি জানতে চাই এই দুনিয়ার জমিন থেকে আমি যখন বিদায় হয়ে
অন্ধকার কবরের দিকে রওনা হয়ে যাব আমি রাবিয়া ঈমান আমল নিয়া কবরে যাইতে পারব কি পারব না এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব দুই নাম্বার গায়রত অন্ধকার কবরের ভিতরে ঢোকার পরে ফেরেশতারা তিলটা প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা আর-রাজুল বাইনা ফীকুম এক নাম্বার মান রাব্বুকা তোমার রব কে ওয়া মা দীনুকা তোমার ধর্ম কি ওয়া মান নবিয়ুকা তোমার নবীর পরিচয় দাও আমার বায়রা রাবিয়া ডাক দিয়ে বলে ওরে হাসান রুসুনি আমি জানতে চাই ফেরেশতারা যখন আমাকে তিনটা প্রশ্ন করবে এই তিন প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব শুধু তা না ও আসল শরীক আমি জানতে চাই আসল কঠিন ওয়াদানে আল্লাহ রাব্বুল আমিন এক দলের ডান কাতে আমল নামা প্রদান করবে আরেক দলের বাম কাতে আমল নামা প্রদান করবে যাদের ডান কাতে আমল নামা দেওয়া হবে ওরা জান্নাতি হয়ে যাবে আর যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে নবী জীবনের ওরে উম্মত সরাসরি বাম কাতে আমল নামা দেওয়া হবে না ওই বাম হাত থেকে ভেঙে দিয়া বুক বরাবর ছিদ্র করে আমার আল্লাহ ওই বাম কাতের মধ্যে আমল নামা উঠে নিবে আমার বায়রা কি অবস্থা যখন সে বাম কাতে আমল নামা নিবে আফসোস করতে করতে আর সীমা থাকবে না এমন ভাবে আফসোস শুরু করে দিবে আল্লাহ কেন তুমি আমাকে মাটি বানায় দিলে না আল্লাহ কেন তুমি আমাকে গাছ পশু পাখি আমাকে বানায় দিলে না আল্লাহ কেন তুমি আমাকে গাছ বানায় দিলে না আজকে তুমি আমাকে মানুষ বানানোর কারণে আজকে আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না রাবিয়া ডাক দিয়ে বলে ও শরীক আমি জানতে চাই আসল কঠিন ময়দানে আমার আল্লাহ আমার ডান কাতে আমল নামা দিবে কি দিবে না এই গ্যারান্টি যদি দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব এমনি আসান বসুরি ডাক দিয়ে বলে অরে রাবিয়া তুমি যে তিনটা গাঁটির কথা বললা এই তিনটা গাঁটির কথা আমার যখন স্মরণ হয় আমার কোনো কিছুই ভালো লাগে না খাইতেও ভালো লাগে না ঘুমাইতেও ভালো লাগে না অরে রাবিয়া আমার গ্যারান্টি আমি নিজেই তো দিতে পারি না তোমার গ্যারান্টি কেমনে দিব এই দুনিয়ার জমিন থেকে একদিন অবশ্যই বিদায় হওয়া লাগবে আমি আসান বসুরিক যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব আমি আসান বসুরি আমার ঈমান আমল নিয়ে কবরের ভিতরে যাইতে পারবো কি পারব না আমার গ্যারান্টি তো আমি নিজেই দিতে পারি না তোমার গ্যারান্টি কেমনে দেব দুই নাম্বার অরে রাবিয়া অন্ধকার কবরের ভিতরে যাওয়ার পরে ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে এই তিন প্রশ্নের জবাব আমি আসান বসুরি দিতে পারবো কি পারব না আমার গ্যারান্টি তো আমি নিজেই দিতে পারি না তোমার গ্যারান্টি কেমনে দেব শুধু তা না অরে রাবিয়া আসল কঠিন ময়দানে আমার আল্লাহ এক দলের ডান কাতে আমল নামা প্রদান করবে আরেক দলের বাম কাতে আমল নামা প্রদান করবে আমি তো নিজেই জানি না আমার আসলে গোটে আল্লাহ রাব্বুল আমিন আমার ডান কাতে আমল নামা দিবে কি দিবে না আমার গ্যারান্টি তো আমি নিজেই দিতে পারি না তোমার গ্যারান্টি কেমনে দেব এমনি রাবিয়া ডাক দিয়ে বলে আসান বসুনি রে কেন আপনি আমাকে বিবাহ প্রস্তাব দেন কারণ এই তিনটা গাঁঠির কথা আমি রাবিয়া যখন স্মরণ হয়ে যাই আমার কোনো কিছুই ভালো লাগে না খাইতেও ভালো লাগে না ঘুমাইতেও ভালো লাগে না সংসার করতেও ভালো লাগে না কারণ আমি ঈমান আমল নিয়ে যদি কবরে না যাই তিন প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি
আসরের কঠিন ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার ডান হাতে আমলনামা প্রদান না করে তাহলে তো আমি জাহান্নামের আসামি হয়ে যাব আমি জাহান্নামী হয়ে যাব এই জন্য আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারব না আমি রাবিয়া জাহান্নামের আগুন সহ্য করতে পারব না এই ভয়ে আমি দুনিয়ার জিন্দেগিতে এই তিনটা গাফের কথা আমার যখন স্মরণ হয় আমার বড় ভয় লাগে আমার বড় ডর লাগে আমি কিভাবে অন্ধকার কবর দিকে রওনা হব এই জন্য দুনিয়ার জিন্দেগিতে আমি কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না এই আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে এমন ভাবে তাদের সময়টা কাটায় গেলেন এই দুনিয়াতে আমি দুনিয়া থেকে অবশ্যই বিদায় হওয়া লাগবে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি যখন কবরে যাব অবশ্যই জবাব দিতে হবে জবাব না দিতে পারলে আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব আসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে যদি ডান হাতে আমলনামা না দেওয়া হয় আমি তো জাহান্নামী হয়ে যাব জাহান্নামের আগুন সহ্য করতে পারব না এই জন্য আল্লাহওয়ালারা ওই জাহান্নামের আগুনের বয়ে পরকালের বয়ে দুনিয়াতে এমন ভাবে তারা চলাফেরা করেছে ওরা দুনিয়ার পিছনে দৌড়ায় না আল্লাহর কাছে বলে হে উম্মত আদ-দুনিয়া মাজরাতুল আখিরা নবীজি বলেন এই দুনিয়াতে করো শুধুমাত্র আমলের জায়গা এই দুনিয়াতে আমল করবা আর পরকালে বদলা পাইবা দুনিয়াতে যদি আমল করো পরকালে বদলা পাইবা উম্মতরা রে এই দুনিয়ার পিছনে দৌড়ায়ও না কারণ এই দুনিয়ার দাম আল্লাহর কাছে মোটেও নাই একটা মশার দাম আল্লাহর কাছে আছে এই দুনিয়ার দাম আল্লাহর কাছে মোটেও নাই এই জন্য আল্লাহর হাবিব বিশ্বরিক রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে সান্ত্বনা দিয়ে যান উম্মতদেরকে সুন্দর করে জানাই দিয়ে গেছে আরে উম্মত শোনো তুমি গরিব হতে পারো তুমি দুর্বল হতে পারো ওই ধনী লোকের অট্টালিকার দিকে তাকায়ও না কারণ তুমি গরিব হতে পারো তোমার টাকা নাই পয়সা নাই কিন্তু তোমার দুইটা জিনিস যদি মজবুত থাকে ঈমান আমল নিয়ে যদি কবরে রওনা হও এই কবরের ভিতরে শান্তি পাইবা সুবহানাল্লাহ করে বলেন এই দলিল দলিলকে অট্টালিকার দিকে তাকায়ও না ধনী মানুষকে দেখে তুমি আফসোস করে কোনো লাভ হবে না তুমি আফসোস করিও না কারণ এই দুনিয়াটা ইমানদারদের জন্য জেলখানা কষ্টের জায়গা আর বেঈমান কাফেরদের জন্য বালাখানা আর দুনিয়া সিজনুর মুমিন ওয়া জান্নাতুল কাফির নবী বলেন আরে উম্মত এই দুনিয়াটা হলো ইমানদারদের জন্য জেলখানা আর বেঈমান কাফেরদের জন্য বালাখানা ইমানদারেরা দুনিয়াতে কষ্ট করবা আর পরকালে বদলা পাইবা আর বেঈমান কাফেররা দুনিয়াতে আরাম করবে পরকালে তাদেরকে কোনো বদলা দেওয়া হবে না পরকালে তাদেরকে কোনো কিছুই দেওয়া হবে না এই জন্য নবী বলেন আরে উম্মত তুমি গরিব হতে পারো তুমি দুর্বল হতে পারো রিস্কা চালায়া চলো অটো চালায়া চলো আরে উম্মত শোনো তুমি যদি নামাজ পড়তে পারো তোমার ইমানটা যদি মজবুত বানাতে পারো তোমার আমলটা যদি মজবুত বানাতে পারো ওই দুইটা জিনিস মজবুত বানায়া কবরের দিকে আসতে পারো কারণ দুনিয়ার জিন্দেগিতে মানুষের অনেক চাহিদা থাকতে পারে তুমি গরিব কিন্তু তোমার চাহিদা ছিল তিন বেলা গরুর গোশত দিয়ে খানা খাওয়া কিন্তু এই চাহিদা পূরণ হয় নাই পাখির গোশত দিয়ে খানা খাওয়ার চাহিদা ছিল পূরণ হয় নাই আল্লাহ কবি বলেন দুনিয়াতে আশা পূর্ণ হলো না কিন্তু তোমার ঈমান আমল মজবুত আছে যখন অন্ধকার কবরে যাইবা এই কবর থেকে তোমার আরাম শুরু হবে আল্লাহ যখন জান্নাতের ভিতরে তোমাকে দিয়া দিবেন ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ এত নিয়ামত তোমাদের জন্য রাখছে আরে উম্মত শোনো এত নিয়ামত আমার আল্লাহ তোমাদের জন্য রাখছে দুনিয়াতে পাকের গোশত দিয়ে খানা খাইতে পারো না আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে জান্নাতি পাখির গোশত দিয়ে তোমাকে খাওয়াবে ওয়ালাহমি তাইরি মিম্মা ইয়াশতাহু
আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিতে তুমি পাকের গোশত দেখা না খাইতে পারো না তুমি গরীব ছিলা তুমি দুর্বল ছিলা কিন্তু ঈমান আমল মজবুত ছিল দুনিয়াতে চাহিদা পূরণ হয় নাই আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে চাহিদা পূরণ করব ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون الله বলেন দুনিয়াতে চাহিদা পূরণ হবে না পূরণ হয় না আখিরাতে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের সব চাহিদা পূরণ করে দেব সুবহানাল্লাহ এই জন্য জান্নাতের ভিতরে আমার আল্লাহ সব চাহিদা পূরণ করবেন কিন্তু দুনিয়াতে চাহিদা পূরণ হয় না হবে না এই জন্য আল্লাহ রাব্বুনা রামিল বলেন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ জানায় দেন আরে বান্দা শোনো আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য এত নিয়ামত রাখলাম মা লা আইনুন রাআত কোনদিন তোমরা চোখ দিয়ে দেখো নাই ওয়া লা উযুনুন সামিআত কোনদিন কান দিয়ে শোনো নাই ওয়া লা খাতার আলা কলবি বাশার আরে বান্দা কোনদিন অন্তর দ্বারা অনুধাবন করতে পারো নাই আমি আল্লাহ জান্নাতের ভিতরে এত নিয়ামত তোমাদের জন্য রাখলাম শুধুমাত্র ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে এত নিয়ামত রেখেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেন মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ওয়া হুয়া মুমিনু ফালানুহিয়ান্নাহু হায়াতান طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون الله ربنا العالمين বলেন নারী হোক অথবা পুরুষ হোক আমার আল্লাহ পূর্ব শর্ত দিয়া বলেন ঈমান আনার পরে কেউ যদি নেক আমল করে চাই পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেব একটা দুনিয়ার জিন্দেগিতে ফালানু ইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমি আল্লাহ তাদেরকে পবিত্র একটা জীবন দান করব শুধু তা না ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আমি আল্লাহ ওই ঈমানদারকে পরকালে আরেকটা পুরস্কার দান করব আমি আল্লাহ আমার বান্দার আমলের চাইতে আমি আল্লাহ তাদের যে আমল আছে এই আমলের চাইতে আমি আল্লাহ আরো বদলা বাড়াইয়া দিব সুবহানাল্লাহ জোরে বলেন তোমাদের আমলের চাইতে আরো উত্তম বদলা আল্লাহ দান করবেন এই জন্য নবী বলেন যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরের ভিতরে ঢুকতে পারে এই দশটা পৃথিবীর সমান এই পৃথিবী যত বড় দশ পৃথিবীর সমান আমার আল্লাহ ওই দুর্বল ঈমানদারকে একটা জান্নাত দান করবে জান্নাতের পরিমাণটা হলো এক সমান একটা জান্নাত তাহলে কত বিশাল বড় একটা জান্নাতের মালিক আল্লাহ তাকে বানায় দিবে যদি দুর্বল ঈমানদারের জান্নাত যদি এই অবস্থা হয় আর আবু বকর উমর উসমানের মতো ঈমানদার হইলে আল্লাহ কি বদলা কি পুরস্কার যে আল্লাহ দিবেন আল্লাহই ভালো জানেন সুবহানাল্লাহ জোরে বলেন এই জন্য আমার ভাই কথাগুলি লক্ষ্য করে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিলাম আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম শুধুমাত্র পরীক্ষা করার জন্য কে দুনিয়ার জিন্দেগিতে ভালো আমল করো ভালো আমলের বড় দাম এই ভালো আমল যদি আমরা দুনিয়াতে করি নামাজ রোজা হজ যাকাত আল্লাহর বিধানগুলি যদি ভালোভাবে সঠিকভাবে আদায় করতে পারি আমলটা যদি ভালো হয় আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে এই জন্য আল্লাহর হাবিব বলেন আরে উম্মত এই দুনিয়াকে তুমি প্রাধান্য দিও না আখিরাতকে প্রাধান্য দাও দুনিয়াকে প্রাধান্য না দিয়া আখেরাত যদি প্রাধান্য দিতে পারো তাহলে দুনিয়াও পাইবা আখেরাতও পাইবা আর যারা দুনিয়াকে প্রাধান্য দেয় দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ
যারা আছেন বয়স যত কমে বয়স যত কমে না বয়স বাড়ে এ মুরব্বি বাবা বয়স বাড়ে না কমে বুঝে শুনে উত্তর দেন বয়স বাড়ে না কমে কমে বয়স যত কমে মানে মুরব্বি হয়া শুধু কবরের দিকে যত আগাইতেছে বয়স কমতেছে কমতেছে চাহিদা কিন্তু কমে না চাহিদা বাড়ে যে লোকটার 1 কোটি টাকার মালিক এরও মনে চাহিদা আছে যদি আমি 2 কোটি টাকার মালিক হইতাম যে লোকটা 2 কোটি টাকার মালিক হইছে তার চাহিদা হইল যদি আমি 5 কোটি টাকার মালিক হইতাম যে লোকটা 5 কোটি টাকার মালিক হইছে 10 কোটি টাকার চিন্তা করে তার এই চাহিদা বাড়তেছে বাড়তেছে দুনিয়ার পিছনে সময় কাটাইতেছে নামাজ নাই রোজা নাই আল্লাহর বিধান নাই দুনিয়ার পিছনে সময়টা ব্যয় করতেছে আল্লাহ বলেন হাত্তা আতানা ইয়াকিন আল মওত এমন একটা সময় আসবে এই দুনিয়া দুনিয়া বলে তুমি এমন ভাবে আগাইতেছো হঠাৎ করে একদিন দেখবা তোমার হায়াত শেষ হয়ে গেছে হাত্তা আতানা ইয়াকিন আল মওত হঠাৎ করে মালাকুল মওত আজরাইল তোমার সামনে হাজির হয়ে গেছে তখন তোমার দুনিয়াও বরবাদ আখেরাতেও বরবাদ এই জন্য আমার ভাই এই দুনিয়াটা শুধুমাত্র আমলের জায়গা নবীজি আমাদেরকে কত সুন্দর করে বুঝিয়ে গেছেন কিন্তু আমরা আসলে দুনিয়াতে আছি ঠিক তবে সব দুনিয়ার পিছে আখেরাতের পিছনে আমরা নাই আজকে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই আল্লাহর বিধানই আমরা সঠিকভাবে মানি না এই জন্য ঈমানটা যদি মজবুত হয় আমল যদি মজবুত হয় দুনিয়াতেও সম্মান পরকালেও সম্মান এই জন্য আমার ভাই আরেকটা দৃষ্টান্ত দিয়া আমি আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দিব আমার ভাই আসুন একজন বুজুর্গ যে বুজুর্গ আমাদের মতো মানুষ দুইটা হাত আছে দুইটা পা আছে দুইটা চোখ আছে দুইটা কান আছে এর বেশি কিছু না এই আল্লাহর ওলি ওনার আমলের অবস্থা কি জানেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি এই আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন খাদেমকে বলে ও খাদেম আমার যে অবস্থা আমার মনে হয় দুনিয়াতে বেশি দিন আর বাঁচবো না বেশিক্ষণ আর বাঁচবো না দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তবে হ্যাঁ শোনো আমি যখন মারা যাব আমাকে দ্রুত গোসল দিবা কাফন দাফন পড়ায়া দ্রুত জানাজার নামাজ পড়ায় কবরস্থ করবা তবে আমাকে যখন জানাজা পড়াইবা জানাজার নামাজের ইমামতি যে করবে তার ভিতরে অবশ্যই চারটা গুণ লাগবে কয়টা এক নাম্বার যার জিন্দগিতে জীবন বালে ঘর পর থেকে এখন পর্যন্ত জিন্দগিতেও একদিনও তাকবীর উলা আল্লাহু আকবার ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার আপনিও বললেন আল্লাহু আকবার এটা তাকবীরে উলা জিন্দগি তো ছুটে নাই এক নম্বর দুই নম্বর হইল যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই তিন নম্বর যার জীবনে কোনোদিন আসরের চার রাকাত সুন্নত নামাজ ছুটে নাই চার নম্বর যার জীবনে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাই নাই আমার ভাই বলুন তো দেখি এই চারটা গুণের কথা যে বললেন এই চারটা গুণ একেবারে সহজ না হ্যাঁ না কঠিন জিন্দগি তো ছুটছে না বাপ রে বাপ আল্লাহর ওলি কথা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে খাদেম দ্রুত গোসল করাইলেন কাফন দাফন পড়াইয়া এবার ময়দানে হাজির জানাজার নামাজ পড়বে এখন জানাজার নামাজ পড়াবে কে খাদেম বলে হাজার হাজার মানুষের সমাগম খাদেম বলে এ ভাইরা শোনো এই যে আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি এই যে লাশটা আমার সামনে আছে আল্লাহর ওলি বলে গেছেন যার ভিতরে চারটা গুণ থাকবে সে উনার জানাজার নামাজের ইমামতি করাবে এক নাম্বার সময় শুনে নাও হাজার হাজার ওলামায়ে কেরাম হাজার হাজার জনতা আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মানুষ কত আশা নিয়া আল্লাহর ওলির জানাজার নামাজ পড়ার জন্য আসছে খাদেম বলতেছে এক নাম্বার গুণ যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই দুই নাম্বার যার জীবনে কোনোদিন
তাহাজ্জুদের নামাজ ছুটে নাই তিন নাম্বার যার জীবনে কোনোদিন আসরের চার রাকাত সুন্নাত নামাজ ছুটে নাই চার নাম্বার যার জীবনে কোনোদিন কোনো বেগানা মহিলার দিকে তাকায় নাই এই চারটা গুণ যার ভিতরে বিদ্যমান আছে তাড়াতাড়ি আসেন বিলম্বিত করা যাবে না আল্লাহর ওলি বলেছেন দ্রুত জানাজার নামাজ পড়ায়া কবরস্থ করার জন্য কে আসেন তাড়াতাড়ি চলে আসেন এখন হাজার হাজার উলামাই কেরাম হাজার হাজার জনতা এখন যারা মাথা উপরের দিকে ছিল সঙ্গে সঙ্গে মাথাগুলি নিচের দিকে চলে গেছে আর মনে মনে চিন্তা করে এমন কোন ভাগ্যবান ব্যক্তি যার জীবনে কোনোদিন তাকবীর উলা ছুটে নাই তাহাজ্জুদের নামাজ ছুটে নাই আসরের চার রাকাত সুন্নতও ছুটে নাই বেগানা মহিলার দিকে তাকাই নাই সকলেই নিচের দিকে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করে কে জানাজার নামাজটা পড়াতে পারে কে বা এমন আল্লাহর ওলি আছেন উনি জানাজার নামাজটা পড়াবেন হ্যাঁ উলামায়ে কেরাম যার যার বিষয়টা নিয়ে চিন্তা করে কত তাহাজ্জুদ ছুটলো কত তাকবীরুল্লাহ ছুটলো কত আসরের সুন্নত ছুটছে আসরের সুন্নত পড়বে তো দূরের কথা ফরজের লগেই খেয়াল নাই ঠিক নেই নফল নামাজ পড়বে তো দূরের কথা ফরজ নামাজের ধার ধারে আমরা নাই মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় নামাজের জন্য এসো কল্যাণের জন্য এসো মুয়াজ্জিন সাহেব কষ্ট করে ডাক দে মসজিদের সামন দিয়ে হাইটা হাইটা যা ইমাম মুয়াজ্জিন সাহেব ডাক দে ভাই নমাজটা পড়ে যাও বলে ভাই শরীরে সমস্যা একটু সমস্যা আছে সমস্যা তো ফুরুসের হওয়ার কথা না সমস্যা কারো হওয়ার কথা কইতাম না আমার ভাই তো ইমাম মুয়াজ্জিন সাহেব ডাক দিছে পরে এখন তার শরীরের মধ্যে সমস্যা শরীর নাফাক তুই একজন মুসলমান সন্তান তোর শরীর নাফাক থাকবে কেন সাহাবাই কেরামের ভিতরে এমন গুণ ছিল 24টা ঘন্টা পাক পবিত্র হয়ে দুনিয়াতে চলাফেরা করত যার কারণে আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়াইয়া দিছেন আমার ভাই এবার যখন খাদেম এই চারটা গুণের কথা শুনাইয়া দিছে এবার সকলেই চিন্তা করে এমন কোন ভাগ্যবান ব্যক্তি আছে জানাজার নামাজ পড়াবে খাদেম কিছু সময় দাঁড়ানোর পরে বলে ধরো আর বিলম্বিত করা যাবে না এই মুহূর্তে লাশটা কাঁধে নাও উনাকে কবরস্থ করব আল্লাহর ওলি বলেছেন এই চার গুণওয়ালা কেউ যদি না থাকে আমার জানাজার নামাজ পড়ানোর দরকার নাই আমাকে জানাজা ব্যতীত কবরস্থ করে আসবে খাদেম বলে চলো উনাকে নিয়ে হোক কবরস্থ করে আসবে হাজার হাজার জনতার একেবারে পিছন দিক থেকে একজন বুজুর্গ আল্লাহওয়ালা খাটো মানুষ ছোট্ট মোট্ট একজন লোক এই আল্লাহর ওলি পিছন দিক থেকে একটা আওয়াজ দেয়া কা হে খাদেম একটু দাঁড়াও সুবহানাল্লাহ বাড়িতে কইয়া আশ্চর্য লাগে না একটু দাঁড়াও আল্লাহর ওলির জানাজার নামাজ পড়ানোর জন্য আমি আসতেছি একটু সময় অপেক্ষা কর পিছন দিক থেকে আল্লাহর ওলি রুমাল দিয়া চেহারাটা দেখে সামনে দিকে আগা আর আল্লাহর ওলি মানুষদেরকে বলে বের আমার একটু রাস্তা করে দেন আমি কুতুবদ্দিনের জানাজার নামাজের ইমামতি করাবো এই কুতুবদ্দিনের লাশের সামনে আমি গিয়ে একটু দাঁড়াতে চাই আমাকে রাস্তাটা করে দেন হাজার হাজার মানুষ হাজার হাজার উলামায়ে কেরাম হাজার হাজার জনতা সকলে আশ্চর্য হয়ে গেল কে এমন আওয়াজটা দিল উনি জানাজার নামাজ পড়াবে আল্লাহর ওলি মাথার মধ্যে রুমাল দিয়া চেহারাটা দেখে সামনের দিকে আসতেছে আল্লাহ কত মধ্যের আল্লাহ সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে ওরে কুতুবুদ্দিন এমন সর্বনাশ কেন তুমি করেছ আমার এই আমলের কথা আমার আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না আমার মা জানে না আমার বাবা জানে না আমার বিবি জানে না আমার সন্তানাদি কেউ জানে না শুধুমাত্র আমার আল্লাহ জানে এই আল্লাহ অনেক
চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে কত দিন রে এমন সর্বনাশ কেন করলা আজকে হাজার হাজার জনতা হাজার হাজার উলামায়ে কেরাম হাজার হাজার মানুষের সামনে তুমি আমার এই আমলের কথা বলে দিলা আল্লাহর ওলি কান্দে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আল্লাহর সামনে কথা গুনি বলে আল্লাহর ওলি এবার হঠাৎ করে কান্না বন্ধ করে দিয়া মানুষগুলিকে উদ্দেশ্য করে বলে এ ভাইরা শুনো ওই দেখা দেম চারটা গুণের কথা বলেছে আল্লাহর ওলি বলে গেছেন যার ভিতরে চারটা গুণ থাকবে আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামত সে করাবে আল্লাহর ওলি এই চারটা গুণ আমার ভিতরে বিদ্যমান আছে আল্লাহু আকবার আর একটু মহব্বতে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে এ ভাইরা এই যে খাদেম চারটা গুণের কথা বলল এই চারটা গুণ আমার ভিতরে বিদ্যমান আছে একেবারে খাটো লোক একেবারে ছোট্ট মোটা একটা লোক আল্লাহু আকবার এই যে এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ একেবারে পিছন দিকে দাঁড়ায় আছে কেউ উনাকে চিনে না আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়ায় দিয়েছে আমার ভাইরা আল্লাহর ওলি এবার ডাক দিয়ে বলে শোনো এক নম্বর গুণ হইল আমি বালে ঘর পর থেকে নিয়া এখনো পর্যন্ত আমার জিন্দগিতে কোনো দিন তাক বেড়ে ওলা ছোটে নাই দুই নম্বর হইল আমি বালে ঘর পর থেকে নিয়া এখনো পর্যন্ত আমার জিন্দগিতে তাহাজ্জুদের নামাজ ছোটে নাই তিন নম্বর আমার জিন্দগিতে কোনোদিন আসরের চার রাকাত সুন্নত নামাজ ছোটে নাই যে ব্যক্তির সুন্নত ছোটে না ওই ব্যক্তির ফরজ ছুটবে কেমনে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ বলেন আমার তাহাজ্জুদের সুন্নত জিন্দগিতেও ছোটে নাই আমার জিন্দগিতে কোনোদিন বেগানা মহিলার দিকে আমি তাকাই নাই এই চারটা গুণের কথা আল্লাহর ওলি বলে আর চোখ থেকে পানি বের হয় আল্লাহু আকবার মানুষগুলি আশ্চর্য হয়ে গেল এত বড় বুজুর্গ এত বড় আল্লাহওয়ালা আল্লাহর ওলির ভিতরে এমন চারটা গুণ আছে যার ভিতরে এই চার গুণ নাই হাজার হাজার মানুষের ভিতরে শুধুমাত্র একজন আল্লাহর ওলি আছে যার ভিতরে চারটা গুণ আছে আর কারো ভিতরে না আল্লাহর ওলি এই কথাগুলি বলে আর মানুষগুলিকে সান্ত্বনা দিয়ে বলে বেরা আমার আর দেরি করা যাবে না কাতার বন্দী হয়ে যাও ফতুউদ্দিন বলে গেছে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহর ওলি সকলকে নিয়ে এবার জানাজার নামাজ আদায় করে শেষ করে কাদেমকে বলে ওরে কাদেম তাড়াতাড়ি কমলস্থ করে আসো যে জানাজার নামাজের ইমামতি করালেন ওই আল্লাহর ওলির নাম এখনো কিতাবের ভিতরে স্বর্ণ করে লেখা আছে যে আল্লাহর ওলির নাম শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি যে শামসুদ্দিন আলতামাস সাধারণ লোক না এই আল্লাহর ওলি এই বুজুর্গ একদিক থেকে রাষ্ট্র চালায় একটা দেশ চালায় সুবহানাল্লাহ জুড়ে বলে একটা দেশ চালায় একদিকে রাষ্ট্র চালায় দেশ পরিচালনা করে আরেকদিকে তাকবীর ওনা ছুটে না একদিকে রাষ্ট্র চালায় আরেকদিকে তাহাজ্জুদের নামাজ জিন্দগিতেও ছুটে না একদিকে রাষ্ট্র চালায় আরেকদিকে আসরে চার রাকাত সুন্নত নামাজ ছুটে নাই একদিকে রাষ্ট্র চালায় আরেকদিকে ওই আল্লাহর ওলি জিন্দগিতে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাই নাই আমার ভাইরা ওই আল্লাহ ওলিদেরকে আমার আল্লাহ যদি জান্নাত না দে আমাদের মতো গুনাগারের গুনাগারেরা জান্নাতের আশা করতে পারে আল্লাহওয়ালারা দুনিয়াতে কি পরিমাণ আমল করে গেছে আল্লাহর সাথে কি পরিমাণ সম্পর্ক লাগায় গেছে এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠায়া দিলাম কে দুনিয়ার জিন্দগিতে ভালো আমল করো ভালো আমলের বড় দাম ওই আল্লাহর ওলি যে আমল করছে ওই আমলের ওই আল্লাহর ওলিকে যদি আল্লাহ জান্নাত না দেয় আমাদের মতো ইমানদার জান্নাতে যাওয়ার আশা করা যায় জি তো আমার ভাই একত্ব নামাজ সরে তিনত্ব নাই
জান্নাতি ছয় রক্ত করে এক রক্ত নাই এমন মুসল্লি আছে ছয় দিন গেছেগা শুক্রবারে ঠেলায়া ঠুলায় ইমাম সাহেবের সামনে গিয়ে দাঁড়ায় আরেক দল ইমানদার মুসল্লি আছে সারা বছর নামাজের কোনো দাঁড় দাঁড়া না দুই ঈদের নামাজে মুসল্লা নিয়ে আর টুপি একটা লাগাইছে ফায়ার করে আনছে যে একটা টুপি দেখছে নামাজ আদায় করে লই দশটি আদাবে টুপি লিয়ে মাথা দিয়ে ঈদের নামাজ শুনে অথচ লোকটা কোটি কোটি টাকার মালিক অথচ লোকটা টাকার অভাব নাই একটা টুপি কেনার মতো টাকা তার পকেটে এই জন্য কেউ আছে সাপ্তাহিক নামাজি কেউ আছে পাঁচ ওয়াক্ত নামাজি আবার কেউ আছে দুই ঈদের নামাজি এই দুই ঈদের নামাজি যারা আছে এরা তো বিনা হিসাবে জান্নাতি হ্যাঁ আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া জান্নাতের আশা করা যায় না আর সাপ্তাহে একবার জুম্মার নামাজ পড়িয়া কি বাহাদুরি আমার মতো ইমানদার কি আর কেউ আছে নি জানু এই দিকে জান কি এই দিকে ইমানের দাওয়াত দেন আমার দাওয়াত দেওয়া লাভ নাই এ কত বড় জান্নাতি লো এই জন্য আমার ভাই দুনিয়ার জিন্দগিতে আমরা আছি আল্লাহ রাখছেন কোন দিন বিদায় হয়ে যাব কেউ বলতে পারি না এই যে আমি আজকে বয়ান করছি আপনাদেরকে বয়ান করে শুনাইলাম বাড়িতে যাওয়ার মতো কোনো গ্যারান্টি আছে কথা বলেন এখান থেকে নেমে যে হেঁটে হেঁটে যাইমু এই ক্ষমতাও নাই আপনারা বাড়ির যাবেন ইয়ে আশা আছে নি যদি মরণ হয়ে যায় হঠাৎ করে যদি মরণ হয় আল্লাহ এই জন্য সাবধান এখন থেকেই আপনার আমার সামনের জীবন সামনের যে পথে আমরা আগাবো ইমান আমল মজবুত করে সামনের দিকে আগানো দরকার এই জন্য দুনিয়াতে দুনিয়ার কোনো কিছুই আপনার আমার সঙ্গে হবে না শুধু দুইটা জিনিস ইমান ও আমল আল্লাহ আমাদের সকলকে ইমান আমল মজবুত করে কবরের দিকে রওনা হওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমার ভাই নেক আমলের বড় দাম আগেই বলছি আল্লাহ পাঠাইছেন নেক আমলের জন্য বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ কিন্তু মাধ্যম তালাশ করে উসিলা তালাশ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ উসিলা তালাশ করে দিকে আমার বান্দা